সফরে থাকা অবস্থায় কি ওয়াক্ত শুরু হওয়ার পূর্বে সালাত পড়া যাবে? অনেক সময় ওয়াক্তের অপেক্ষা করতে গেলে পরে সালাত কাজা হয়ে যায়। না, সফরে থাকা অবস্থায় আপনি জোহর আসরকে জোহরের সময় পড়তে পারবেন, মাগরিব আশাকে মাগরিবের সময় পড়তে পারবেন, পেরে আপনি আপনি চলে যেতে পারবেন, কিন্তু ফজরকে তার টাইমে পড়তে হবে, এটাকে আগানো যাবে না, এটাকে আগানো যায় না। জোহর আসরকে ইচ্ছা করলে পরে নিয়েও আসরের টাইমে নিয়ে পড়তে পারবেন, মাগরিব এশাকে ইচ্ছা করলে সফরে থাকা অবস্থায় এশার টাইমে নিয়ে আপনি পড়তে পারবেন। শরীয়ত এটা অনুমোদন করেছে, আলহামদুলিল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তা সাব্যস্ত। এই ব্যাপারে কারো যেন কোনো দ্বিরুক্তি না থাকে, রাসূলুল্লাহ যেটা করেছেন এর মধ্যে হচ্ছে তাকওয়া। আপনি তাকওয়ার চিন্তা করে ফরজটা পড়লেন, এরপর আর পড়লেন না, এরপর দেখলেন যে গাড়ি থামায় নাই, আপনি কাজা করলেন, আপনি দায়ী হবেন, কারণ সুযোগ ছিল, ইচ্ছা করলে আপনি রুখসত নিতে পারতেন। আল্লাহ তাআলা রুখসত নেওয়া পছন্দ করে, নবী আপনাকে সুযোগ দিয়েছেন, যেই নবী আপনাকে সালাত করতে বলেছেন তিনি বলছেন যে সুযোগটা আছে, আপনার অন্তর তলে নবীর উপর পরিপূর্ণ ঈমান এখনো আনে নাই, আপনি তথাকথিত অমুকে তমুকের বক্তব্য নিয়ে বসে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিকে আপনি সবার উপরে স্থান দিন, আপনার সমস্যা কমে যাবে, জীবনের সমস্যা বাড়াবেন না, সমস্যা কমে গেলো।